প্রিয় দর্শক, কলেজ ছাত্রী মোহনা এই পৃথিবী ছেড়ে যেভাবে বিদায় নিল সেটি বর্ণনা করব আপনাদের সাথে। দর্শক, মোহনা কিন্তু এখানেই বসেছিল এসএসসিতে পড়ে, যখন পরীক্ষা দিয়ে আসতেছিল তার চার বান্ধবী, ঠিক ড্রাইভারের পাশে কিন্তু মোহনা বসেছিল। মোহনা রান্না বুকে ছিল না, ছিল গলাতে। আর রান্নাটা ঠিক এই সিটের মাছ দিয়ে নিচে যে মোটর আছে সে মোটর ছেলে কিন্তু পেস খায়। পেস খাওয়ার পরেই মোহনা অটোর ভিতরে তখনই কিন্তু মারা যায়। মোহনা কখনো জানতো না যে এটাই তার শেষ দিন। তার বাবা মা বাসায় আশায় ছিল যে মেয়ে আমার পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দিয়ে সে বাসায় ফিরবে এখন। কিন্তু তার বাবা মা কখনো কল্পনাও করতে পারেনি মোহনার এটাই শেষ দিন। মোহনা যে আর বাসায় ফিরবে না তারা কিন্তু কখনো জানতো না। মৃত্যু কখন যে কোন সময় কার আসবে এটা কিন্তু কেউ জানে না। মোহনাকে হাসপাতালে নিলে মোহনাকে আগে চেক আপ করে ডাক্তার, তাকে দেখার পরে ডাক্তার বলে যে মোহনা অনেক আগেই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। প্রিয় দর্শক, এইচএসসি পরীক্ষার্থী মোহনা তিনি এভাবে যে দুনিয়া ছেড়ে চলে যাবে কখনো কল্পনাও করতে পারেনি। তাই যারা ইজি বাইক চালান বা অটো রিক্সা চালান অবশ্যই এই নিষেধ যদি ফাঁক থাকে তাহলে অবশ্যই সেটা বন্ধ রাখবেন, কারণ এখনকার ছাত্রীরা কিন্তু গলায় রান্না ম্যাক্সিমাম সময় রেখে দেয়, তারা কিন্তু বুকে রাখে না। আর কখনো ইজি বাইকে বসলে সাবধানভাবে বসতে হবে ছাত্রছাত্রীদের, কারণ যে কোনো সময় অঘটন ঘটে যাবে যা কেউ বলতে পারবে না। তখন কলেজ থেকে পরীক্ষা দিয়ে ফিরছিলেন এই অটোতে বসে তারা কয়েক বান্ধবী কিন্তু অটোর ভিতরে গল্প করতেছিল। কিন্তু মাঝ রাস্তায় যখন অটোটি যাচ্ছিল সেই সময় কিন্তু রান্নাটি সিটের ফাঁক দিয়ে গিয়ে মোটর ছেলে পেস খেয়ে মোহনা কিন্তু তৎক্ষণাৎই তার মৃত্যু হয়। অটো ড্রাইভার মোহনাকে যখন হাসপাতালে নেয়, হাসপাতালে নেওয়ার পর ডক্টর তাকে মৃত বলে ঘোষণা করে, কারণ সে অনেক আগেই মারা গিয়েছিল। তা প্রিয় দর্শক, এই ভিডিওটি এই জন্য বানানো, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কারণ বর্তমানে যে কলেজ ছাত্রী বা স্কুল ছাত্রী আছে তারা কিন্তু অটোতে বসে তাদের রান্নাটি কিন্তু ঠিক রাখে না। অনেক সময় দেখা যায় তারা রাস্তাঘাটে চললেও রান্না বুকে না রাখে, রাখে গলায়। আর এই অটো একটি জীবন কেড়ে নেবে তা কখনো কল্পনা করতে পারেনি সেই মোহনার বাবা এবং মা। মোহনাকে যেভাবে বিদায় নিতে হবে এটা মোহনার পরিবারও জানতো না। মোহনা তিনি কলেজ ছাত্রী ইন্টারমিডিয়েটে পড়ে ফাইনাল পরীক্ষার্থী, সবে কেবল কয়েকটি পরীক্ষা হয়েছে মোহনার। আর এই পরীক্ষার মধ্যেই যে এভাবে তার জীবন চলে যাবে এটাও কখনো কল্পনা করেনি তার আত্মীয় স্বজন। তো প্রিয় দর্শক, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন এই জন্য, কারণ অবশ্যই যে মেয়েরা অটোতে বসবে রান্না যাতে সাবধানে রাখে। আর অটোওয়ালাদের জন্য বলবো, যারা এই ইজি বাইক চালায় তারা কিন্তু এই যে মোটর সাইকেল যে জায়গায় ফাঁক আছে অনেক সময় রান্না কিন্তু পেস খেয়ে যায়, অবশ্যই সেই জায়গাটা কিন্তু বন্ধ থাকা উচিত। ম্যাক্সিমাম অটোতে সেই সিস্টেম রয়েছে। আর অটোওয়ালাদের উদ্দেশ্য বলবো, যারা এই অটো গাড়ি চালায় সেই ফাঁকটা যাতে না রাখে। তো দর্শক, মোহনার পরিবারে চলছে শোকের মাথম। আর মোহনা যে এভাবে দুনিয়া থেকে চিরতরে বিদায় নেবে কখনো কল্পনা করতে পারেনি তার পরিবার।